नमस्कार बंधुरा सुस्मिता किचेने आपनादेर स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि टमेटोर चाटनिर रेसिपि। चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। एखाने आमी 500 छोटो साइजेर पाका लाल टमेटो निये निয়েছি। टमेटोगुलो परिष्कार करे धुয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। टमेटो आमार केटे नेওয়া হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিচ্ছি 1 চিমটি পাঁচফোড়ন, দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ফোড়নের সাথে টমেটোটা ভালো করে সাঁতলে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। মিনিট 2-1 হতে দেব। খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। সমস্ত টমেটো একেবারে ঘেঁটে দেব না, তাহলে সেটা জলো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এর বদলে আপনারা ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 1 কাপের মতো ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা চিনি দেবেন। সামান্য জল দিয়ে একটা চাপা দিয়ে মিনিট 2-3 হতে দেব। টমেটোর চাটনিতে যদি আরও টক ভাব আনতে চান তাহলে দিয়ে দিতে পারেন সামান্য তেঁতুলের পাল্প। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। খাবারের শেষ পাতে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।